नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। की देखबो यो आवाज तला हमरा सब माटे खट गई छला। अच्छा कोट सुन सारा पांच टर बाज भी तापर आवाज सब दरपरी सब देखते जे छी हमरा हमार पारापतिवेसी पारापतिवेसी हमे ये पासा पासी तापर किछु कोन पड़े बार पुलिस हो गेलो जार बाड़ीते छे तार की नाम तरुण दुम। अच्छा पुलिस এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। আচ্ছা পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে নাকি? হ্যাঁ বড় দাদা নিয়ে গেল। কি নাম? বসন্ত। আচ্ছা যার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে সে কি পার্টি করত? পার্টি করত না ওই সময় আমি কি জানব কি কে কি করে? আমি এত সাথে বলতে পারব না। আপনার নামটা? আমার নাম হেরাদুম। চণ্ডীপুর গ্রামের বসন্ত ডোম এর বাড়িতে বেশ কিছু বাড়িতে গতকাল বৈকাল পাঁচটার সময় 5:35 নাগাদ একটা বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের হয়, যে অভিযোগটা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3 এবং 4 ধারা মতে এই অভিযোগটা লজ হয়। বসন্ত ডোম সহ বেশ কিছু জনের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। সেখানে এই অভিযোগটা করার পর পুলিশ তদন্তে নামে। সেই তদন্তে এই বসন্ত ডোম অর্থাৎ চণ্ডীপুর গ্রামে গিয়ে তাদের বাড়িতে সার্চ করা হয়। সেখানে বেশ কিছু এক্সপ্লোসিভের রেমনেন্টস, যে এক্সপ্লোশন হয়েছিল তার রেমনেন্টসগুলো সিজ করেন এবং বেশ কিছু এক্সপ্লোসিভ র এক্সপ্লোসিভ সাবস্টেন্স যেগুলো পাউডার বেশ কিছু পরিমাণে পাওয়া যায় এই এদের বাড়ি থেকে। সেই সঙ্গে বিজেপির পতাকাও সেখানে সিজ হয়। তো তারই পরিপ্রেক্ষিতে বসন্ত ডোমকে এই কেসে তদন্তকারী অফিসার অ্যারেস্ট করেন এবং আজকে আদালতে তাকে তোলা হয়। তোলা হলে আদালত তার জামিনের আবেদন খারিজ করেন এবং তাকে 7 দিন পুলিশি হেফাজতের বিনিময়ে 5 দিন পুলিশি হেফাজত মঞ্জুর করেন আদালত। এইটা অভিযোগটা গতকাল 11/9/2020 তারিখে এই অভিযোগটা দায়ের হয়। তাতে সাব ইন্সপেক্টর রমেশ সাহা দুবরাজ বলতে আমাদের চণ্ডীপুর গ্রামটা খুবই শান্তশিষ্ট গ্রাম, কিন্তু ইদানিংকালে কিছু উচ্ছৃঙ্খল বিজেপি নামধারী লোক নির্দিষ্ট বাড়িতে বাড়িতে বোমা মজুত করছিল। তারই কালকে একটা বহিঃপ্রকাশ ঘটলো, অন্ততপক্ষে 2-3 বোম বাস্তিল হয় মজুত রাখার ফলে 4 পিস। এর আগেও ঘটনা ঘটেছে, একটা এই সামনের পুকুরটাতেই পিস্তল পাওয়া গিয়েছিল। পুলিশ খুব একটা ব্যবস্থা নেয়নি, তারপর 1 জার বোম এই সামনের কালভার্টের মধ্যেই পাওয়া গিয়েছিল। পুলিশকে আমরা জানাইছিলাম। সেটা কখন? সেটা আগামী বছর না, 6 মাস আগে, 7 মাস, 6 মাস আগে। এরপরে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, পুলিশ প্রশাসন হয়তো নিজের মতো ইনকোয়ারি করছিল, তারপরে এই ঘটনা ঘটল। সবথেকে বড় কথা হলো প্রায় 15-16 বাচ্চা ছেলে ওখানে টিউশনে পড়ছিল। ফকিরগড়ার একজন শিক্ষক মশাই ওই বাচ্চা ছেলেদেরকে পড়াইছিলেন। 5 মিনিট আগে ছুটি দেওয়ার 5 মিনিট পর ওই বিস্ফোরণটা ঘটে। যদি এই বিস্ফোরণটা 5 মিনিট আগে ঘটতো তাহলে একটা বিশাল খুব পরিমাণ ক্ষতি বাচ্চা ছেলেগুলোর হয়ে যেত। ভগবানের কৃপায় সেরকম কোনো দুর্ঘটনা না ঘটলেও
বোন যে মজুদ ছিল পুলিশ ইনকোয়ারি তদন্ত করে দেখে গেছে। কার বাড়িতে মজুদ ছিল? তরুণ ডোম, যে সক্রিয় বিজেপি কর্মী বলে এবং ইন্টারন্যাশনাল মাদক চক্র এসবের মধ্যেও জড়িত। আচ্ছা, পুলিশ এসে কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, পুলিশ এসে ওর দাদাকে অ্যারেস্ট করেছে, বসন্ত ডোম। তরুণ ডোম? তরুণ ডোম ওর ফ্যামিলির সকলেই ফেরার। আপনার নাম? আমার নাম অনিমেষ গড়াই। আপনি? আমি লোবা অঞ্চলের এক নম্বর সংসদ তথা চণ্ডীপুর তরুলিয়ার মেম্বার এবং ঘোষিত লোবা অঞ্চলের যুব সভাপতি। আপনি ভুল কথা বলছেন, বিজেপি কর্মীর বাড়িতে ওটা বোমা ছিল না, ওটা একটা 5 কেজি গ্যাস ট্যাঙ্কি ছিল, তো ওটা ফেটে যায়। সেই সূত্রে কোনো তৃণমূলের কিছু কিছু লোক আছে, তারা এটা চক্রান্ত করে আমাদের বোম ছিল বলে বিজেপি কর্মীদের উপর পুলিশকে লেলি দেয়। আচ্ছা, স্থানীয়রা বলছেন যে ওখানে 4-4 বোমের আওয়াজ শুনেছেন তারা? ওটা গ্যাস সিলিন্ডার ছিল, ওটা কোনো রকম বিজেপি কর্মীরা কোনো রকম বোম বারুদ নিয়ে খেলা করে না, বিজেপি একটা শান্তিপ্রিয় দল। তৃণমূল অভিযোগ করছে যে তৃণমূলের কোনো খেয়ে দিয়ে কাজ আছে, ওরা তো বোম বারুদ নিয়ে খেলা করে, ওরা তো বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে, পুলিশকে লেলিয়ে দিচ্ছে। আর পুলিশ প্রশাসনের এখন তো কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু তৃণমূলের দাসত্ব অবলম্বন করে ওই বিজেপি কর্মীদের উপর। কালকে রাতে কি ঘটনা ঘটেছে, 2 কিলোমিটার দূর ওই চণ্ডীপুর থেকে কমলপুর 2 কিলোমিটার দূর, সেইখানে বিজেপি কর্মীদের ঘরে ঘরে গিয়ে বিজেপি কর্মীদের মানে ধরপাকড় শুরু করেছে। কোথায় ঘটনা ঘটলো, কোন গ্রামে ঘটনা ঘটলো, আর 2 কিলোমিটার দূরে এসে পুলিশের মানে উৎপাত শুরু হয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার একজনকে করেছে, ওটা মিথ্যাভাবে গ্রেপ্তার করেছে পুলিশ, ওটা ঠিক না, পুলিশের তদন্ত ঠিক হচ্ছে না, কাজ ঠিকভাবে করছে না। আচ্ছা, বাড়ি মালিক তো এখন পলাতক? পলাতক নেই, গ্রামেই আছে, পুলিশে জ্বালাতন করছে, মিথ্যাভাবে জ্বালাতন করছে, পলাতক কেন থাকবে? বাড়ি তো পুলিশে সিল করবে। পুলিশ সিল সিল পুলিশের এখন তো তৃণমূলের পুলিশ, এটা প্রশাসনের ওরা তো কাজ করে না, ওরা সরকারের মানে পশ্চিমবাংলার যে সংবিধান বা গণতন্ত্র মেনে তো ওরা কাজ করে না, ওরা তৃণমূলের দাসত্ব অবলম্বন করেছে। প্রথমেই বললাম তৃণমূল যা বলবে তাই করবে, তৃণমূলের নেতারা যদি বলে সিল করে দাও সিল করে দেবে, তৃণমূলের নেতারা যদি বলে গোটা গ্রামটাকে ধরে নিয়ে চলে আসো গোটা গ্রামটাকে ধরে নিয়ে চলে আসো। তৃণমূল আরেকটা অভিযোগ করছে যে ওখানে পাশে কিছু বাচ্চারা পড়াশোনা করছিল, তো ধরুন যদি বাচ্চাদের কোনো ক্ষতি হয়ে যেত? আরে বাবা, ওখানে তো প্রথম কথা হচ্ছে বোম ছিল না, গ্যাস তো ফেটে যেতেই পারে, ওরা বাড়ির মধ্যে তো ফাটতেই পারে, তাহলে তো সেটা তো আমরা বাচ্চা টাচ্চা ছিল থাকতে পারে, কিন্তু যদি ওখানে গ্যাস ফেটে যায় তো কে কী করবে? আপনার নাম? আমার নাম সাধন ধীবর, দুর্গাপুর এই মণ্ডলের সভাপতি।